পাশে পীরের মাজার, তার পাশেই গড়া শান্তিপুর সূত্রাগর পীরের হাট অঞ্চলে জগদ্ধাত্রী মণ্ডপ। প্রায় 300 বছর ধরে এই অঞ্চলে জগদ্ধাত্রী পূজার প্রচলন হয়। এই পীরের হাট অঞ্চলে হিন্দু ও মুসলিম একসঙ্গে বসবাস করত। এই দুই সম্প্রদায়ের মেলবন্ধনের জন্য এই পুজো জড়িয়ে আছে। শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন এই বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। ওই এলাকায় একটি পীরের মাজারও রয়েছে কথিত আছে, ও সেটিও প্রায় 300 বছরের পুরনো। মাজারের পাশে হাট বসত, তার থেকেই এই অঞ্চলের নাম হয় পীরের হাট। কথিত আছে, মহারাজ কৃষ্ণচন্দ্র রায় দেবীর জগদ্ধাত্রীর স্বপ্নাদেশ পেয়ে তিনি প্রথম তার বাড়িতে দেবীর পুজো করেন। দেবীর পূজার মাহাত্ম ছড়াবার জন্য তিনি পরবর্তীকালে তার লেঠেলদের সহযোগিতায় মহারাজ তার হাতিশালায় জগদ্ধাত্রী পুজো করেন। অঞ্চলের লোকেরা মনে করেন এখনও একটি হাতির কবর এই অঞ্চলে দেওয়া আছে। এরপর থেকে এক একভাবে শান্তিপুর তথা গোটা জগতে দেবীর পুজোর প্রচলন হয়। যেহেতু মহারাজ স্বয়ং এই পুজো করেছিলেন, সেহেতু সেই রীতি বজায় রেখে আজও মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের নামে এই পুজোর সংকল্প হয়। দেবীর নির্দেশে মহারাজ একদিনে 3 পূজা সমাধা করেছিলেন বলে এখনো পর্যন্ত পুরোহিত একই দিনে দেবীর সপ্তমী, অষ্টমী, নবমী পুজোর সমাধা করেন। উষাকালে পুরোহিত দেবীর পূজায় বসেন এবং তা শেষ হতে হতে প্রায় রাত্রি হয়ে যায়। এই পুজো করে থাকেন শান্তিপুরের স্বনামধন্য পুরোহিত শ্রী সব্যসাচী পাঠক মহাশয়। তিনিও বংশ পরম্পরায় এই পুজো করে থাকেন। দেবীর রূপ এখানে পীতবর্ণা, ত্রিনয়না, চতুর্ভুজা, সিংহ বাহিনী এবং দেবীর পদতলে শায়িত করিন্দ্রাসুরের ছিন্ন মস্তক। আপনারা দেখছেন নিউজ বাংলা 24x7। আজকে আমি রয়েছি পীরের হাট বারোয়ারি মন্দিরে। তো আমার সঙ্গে রয়েছে, আজকে আপনার নামটা বলুন? উত্তম দাস। আচ্ছা, এই পূজার বিশেষত্বটা মানে ঐতিহাসিক কিছু যদি? ঐতিহাসিক বলতে পুজোটা 300 বছর, আনুমানিক 300 বছর আগের পুজো। এবং এই পীরের হাট পাড়ার নাম হচ্ছে, ওই সামনে একটা পীরতলা আছে, ওইখানে তখন বহুত বছর আগে হাট বসত। যেহেতু এখানে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছারি বাড়ি ছিল, সেই হিসেবে মহারাজ কৃষ্ণচন্দ্রের যারা লোক বা কর্মচারীদের এখানে যাওয়া আসা ছিল, এবং সেই তখন থেকেই মহারাজার প্রতিষ্ঠিত ওই পীরের হাট বারোয়ারি এই সূত্রাগর অঞ্চলে প্রথম প্রতিষ্ঠিত হয়। কত বছর আগে? আনুমানিক 300 বছর, কিন্তু আমরা যদি মহারাজের জন্মসাল হিসেবে ধরি তাহলে হয়তো 267-268 বছর হবে, কিন্তু কথিত আছে 300 বছর আগের পুজো। এই পুজো শিল্পী কে? শিল্পী বলতে আপনি কে? প্রতিমা কে তৈরি করে? প্রতিমা তৈরি করে এখন সৌরভ পাল, শান্তিপুরের ছেলে সৌরভ পাল তৈরি করে। এবং এই পীরতলা এখনও আছে, বহুত বছর আগের পীরতলা। তা সেই হিসেবে তখন থেকে মহারাজের পুজো বলে এখনো যখন পুজোর সংকল্প হয় তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের নামই হয়। আচ্ছা, এখানে দেখছি বলি প্রথা ও ব্যবস্থা রয়েছে, তো কি কি এখানে বলি দাও? এখানে আগাগোড়ায় কুমড়ো, আখ আর কলা বলি হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।